সন্দেহটা আমার কিছুতেই যাচ্ছে না। শুধু খোসা দিয়ে এত কিছু? আর ভাবো শুধু লয়ে লাও, হয় হাও দিদি হাও। আমিও তো সেটাই ভাবছি রে, হাও হাও হাও। আপনাদের খেতে দিয়ে দি, এত তাড়াতাড়ি বাছে আমরা খাই না। না না, আসলে কি সময় মতো নিয়ম মেনে খাওয়া দাওয়া করা উচিত। বাবা, বলি তুমি রয়ের রাঁধুনি না রয় ডাক্তার? না, নিয়ম না মানলে শরীর খারাপ হয়। আমাদের আবার নিয়ম মানলে শরীর খারাপ হয় না? বাচ্চা, তোমার সঙ্গে দুটো কথা আছে। বাড়িতে তো কর্তাদের জ্বালায়, তোমার সঙ্গে কথা বলার জো নেই, তাই ঘরের মধ্যে কথা বলবো না। এসো এসো আমাদের সঙ্গে এসো, আমাদের প্রশ্নের সঠিক উত্তর দাও। কি হয়েছে বাচ্চা? বাচ্চা বাচ্চা, ওসব বাচ্চাটা যা আমাকে বলবে না, ওকে বলবে। এই আমায় বাচ্চা বলবে কেন? কারণ তুই আমাদের বাড়িতে আগাছা, আর গাছার সাথে মিলিয়ে বাচ্চা, তাই। চুপ! কি হয়েছে? তুমি আমাদের রান্নাঘরে ছিলে? হ্যাঁ। অত সব রান্না করেছো? হ্যাঁ। তার মানে অনেক সময় লেগেছে? সময় তো কিছুই লাগেনি, কিন্তু তা মুখে বলি কি করে? তুমি অতক্ষণ আমাদের রান্নাঘরে ছিলে, তাহলে ঘোষাদের রান্নাঘরে গেলে কখন? হ্যাঁ, আর যদি না গিয়ে থাকো, তার মানে তুমি ওদের বাড়ি রান্না করো নি, তার মানে ওরা না খেয়ে আছে। ওরা যদি না খেয়ে থাকে, তাহলে ওরা চুপ করে আছে কেন? আর ওরা যদি চুপ করে না থাকে, তাহলে চেঁচামেচির আওয়াজ পাচ্ছি না কেন? হ্যাঁ, কে বললো ওরা না খেয়ে আছে? আমার নাম অন্নপূর্ণা, আমি কি কাউকে অভুক্ত রাখতে পারি বাচ্চা? আবার বাচ্চা, তুমি তো আমাদের রান্নাঘরে ছিলে, তাহলে ঘোষাদের রান্নাঘরে গেলে কখন? তার মাঝেই আমি কিছুক্ষণ গিয়ে ঘুরে এসেছি। এই দাঁড়া, ফটফট করে চলে যাচ্ছ কে? তুমি তো সকাল থেকে আমাদের রান্নাঘরে খুটুখাটু করছো, আবার বলছো যে বসেদের নাকি রান্না হয়ে গেছে, এটা কি ম্যাজিক নাকি? আমি তার মধ্যে গিয়ে ওদের বাড়িতে রান্না সেরে এসেছি। মই মিথ্যে কথা কয় কখন? হ্যাঁ কয় কখন? আচ্ছা, আমাদের রান্নাঘরে তো সবকিছু রান্না করে গেল গো, ওদের বাড়িতে গেলটা কয় কখন? বাবা, একটা কথা মনে হচ্ছিল, নিবেদন করব বাবা। বাবা, বোধ হচ্ছে আপনার আর মায়ের মধ্যে সংযোগকারী যন্ত্রটা খোয়া গেছে। হঠাৎ তোদের এরকম মনে হচ্ছে কেন? না, আসলে বাবা কোনো যোগাযোগ নেই, মা একবারের জন্য আপনার সাথে কথা বলেননি। হ্যাঁ, মা হয়তো আপনার উপর অভিমান করে চলে গেছেন ঠিকই, কিন্তু মা তার চার সন্তানের সাথে কথা না বলে কি করে আছেন? বাবা, হয় ওটা খোয়া গেছে না হলে চুরি হয়েছে। কার এত সাহস যে দেবী দুর্গার থেকে চুরি করে? বাবা, সেটা জানার জন্য তো কোনো একজনকে মরতে যেতে হবে। আমার যাওয়ার কথা বলছিস তো, আমার কি আর যেতে ইচ্ছে করছে না? আমার কি আমার দুর্গাকে দেখতে ইচ্ছা করছে না? কি হবে গিয়ে বল, কোনো লাভ নেই। বাবা, অন্তত ওই সংযোগকারী যন্ত্রটা খুঁজে বার করা যেত, মা আবার আপনার সঙ্গে ওই যোগাযোগ স্থাপন করতে পারতেন। না রে, আমি যেতে পারবো না মরতে। বাবা, আমরা তো আপনার যাওয়ার কথা বলছি না, আমাদের দুজনের মধ্যে কেউ যদি যায়। তোরা কেন যাবি? মা যখন তার সন্তানদের খোঁজ নেন না, তখন তোরা কেন যাবি? মা তো জগৎজননী, সারা জগতের খবর ওনাকে রাখতে হয়, সন্তানদের তো উচিত ওনাকে দেখা। আমার চোখে জল এনে দিস না, আর যে বাঁধ ধরে রাখতে পারবো না। যা যা, তোরা দুর্গার খবর এনে দে, যা। যাবি, যা তবে। প্রণাম বাবা, প্রণাম।
তোমরা যে দুটো রূপে আমাকে দেখেছ সেটা ভুলে যাও। তোমরা যে দুটো রূপে আমাকে দেখেছ সেটা ভুলে যাও। পিসিমণি, ও পিসিমণি, ওই তো এখন সব জ্ঞানে আছে। বলো না কি হয়েছে, বলো। তুমি ঠিক আছো তো? ঠিক আছিস এখন? কি হয়েছিল করম, ঠিক আছিস তো তুই? বিশু মনে, হ্যাঁ জেঠিমা, 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 ও জেঠিমা, কি হয়েছে তোমার জেঠিমা? দিদি জয়, চোখ খোলো না। জেঠিমা কি হয়েছে তোমার, চোখটা খোলো জেঠিমা। অন্য দিদি, জেঠিমা, মা, জেঠিমা চোখ, মা, মেজর কি, মার কি হয়েছে, সারা দিচ্ছে না কেন? মা, মা চোখ খোলো, মা। দিদি, মা তাহলে তাকাও না একবার। মা তাকাও না, তোমার মায়ের কিচ্ছু হবে না। কি ময় মেয়ে তুমি, এখনো তোমার মুখে হয় হাসি? কি ভয়ে বেয়াক গেলে বাবা? হাসি আছে কারণ আমি জানি ওনার কিচ্ছু হবে না। সরে যাও। জেঠিমা, জেঠিমা চোখ খোলো না জেঠিমা। যে দুটো রূপে আমাকে দেখেছ সেটা ভুলে যাও। মা, এ তো আমার বৌমা। বলো না তারা কি হয়েছে তোমার, তারা বলো কি হয়েছে। আমার কি হয়েছে তাতে তোমার কি? আরে আমি তো শুধু জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি হয়েছে। শাট আপ, আমি তোমার কিচ্ছু বলবো না, কখনো বলবো না, কারণ অন্যের চোখে জল নিয়ে যারা ইয়ার্কি মারে আমি তাদের ঘেন্না করি। কিচ্ছু বোঝে না, কখনো বোঝে না। আমি যে এখন কি করি? তোমাকে কিচ্ছু করতে হবে না জয়, যা করার নিয়তি করবে। চলো 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 পাল্টাই।